আমার স্বপ্ন ফুলের মতো সুন্দর রাবিয়া, যখন আমাকে স্বপ্নে দেখা দাও তখন আমাকে আসমানে নিয়ে যাও, আর যখন ঘুম ভাঙে তখন আমাকে আছর মেরে মাটিতে ফেলে দাও। শুধু আছর মাত্রাতে, পরে দেখবা শৈলের হাড্ডি গুড্ডি ভাঙবো। আল্লাহ আমার উস্তাদ রে দেখো, তোমার স্বপ্নে রানী দেখে না রানী দেখে না ভাইয়া রেখে না তোমার দিন রাতের সে মানুষটাকে মরেছি বিপদে পড়েছি, কান আমার যায় যায় রে, কান আমার যায় যায় রে, মিষ্টি ঠোঁটের হাসিতে বিজুলি চমকায়, কইনার উপর ছোঁয়া পেতে মনটা ছটফটায়, কান আমার যায় যায় রে, ও কান আমার যায় যায় রে। আমি তো মরেছি বিপদে পড়েছি, প্রাণ আমার যায় যায় রে, যারে প্রাণ আমার যায় যায় রে। তাদের জোচ লাগা দেছে রূপসীর গায়েতে, পথ বুকের মাঝে তার মাদুলি যে চমকায়, তুলসী কাকে ঘাটে যেতে তাকে মধুর ইশারা, আই না ভেবে কাপুর ধারা দে বেশি আমার, প্রাণ আমার যায় যায় রে, যায় রে প্রাণ আমার যায় যায় রে।
আমি তো মরেছি বিপদে পড়েছি প্রাণ আমার যায় যায় রে ওরে প্রাণ আমার যায় যায় রে তখন তখন বধু সেজে আসে রে ইচ্ছে করে জন্ম জন্ম থাকে তারি পাশে রে তারি আশায় বেঁচে আছি এই দুনিয়ায় প্রাণ আমার যায় যায় রে ও প্রাণ আমার যায় যায় রে আমি তো মরেছি বিপদে পড়েছি প্রাণ আমার যায় যায় রে যারে প্রাণ আমার যায় যায় রে আমগ নেতা আমার বড় ভাইয়ের পোস্টারে পানের পিক ফেলছিমত সরম দাদা পয়সায় কটা মাথা তবলা ছাড়া গান আর মশলা ছাড়া পান স্পেশাল মশলা দিয়া স্পেশাল তেলস্পতি পান খাইলে ওস্তাদ আমার এমনি নাচে আর নাচা নাচা আপনার দিকে আসে আর ভীষণ ঘাসুক এই বাদা আকবর
এই সেই বাঘা আকবর। আরে এই ছোকরা, পলাশ নগরে আর কেউ শোনেনি আবু সহদাগরের পোষা কুত্তাদের উপর কেউ হামলা করেছে, তবে আজ শুনবে। এবার বল তোদের কি সাজা হবে? ভাইজান মেরে ফেলেন আপত্তি নাই, তবে মরার আগে আকবর কে দেখে নেব। দাইমা বিশ্বাস করো আমি মারামারি করি না, কেউ মারতে আসলে শুধু তার জবাব দে। আর সারা রাত না ঘুমিয়ে লুকিয়ে লুকিয়ে কাজ ছবি আঁকিস। এক রানী দাইমা, যেদিন আমার স্বপ্নের রানীকে খুঁজে পাবো সেদিন তুমি হবে রানীমা। তোর কল্পনা রানীর রানীমা আমি হতে চাই না, আল্লাহর কাছে আমার একটাই চাওয়া তোকে যেন কোনো বালা মুসিবতে ছুতে না পারে। যা খেতে বস। হায় হায় দেখ সো করছে কি, এত সব ভর্তা পাদি মাছ মাংস ডাল রাইখা, আবার তুমি স্বপ্ন রানী ছবি একটা সস্তাত। আমার তো একবার ক্ষমাটা দেখাইলা না, রাজ রানী না মেট রানী, আর দেখাইবা লাভ কি? ফুয়াব কোনোদিনই সত্যি হয় না উস্তাদ। ফুলবিয়া আমার স্বপ্ন সত্যি হবেই হবে, তুমি একদিন দেখে নিও। দুনিয়ার কোথাও না কোথাও আমার স্বপ্নের রানী আমারই অপেক্ষা করছে। এটা কয় কি? এই পলাশ নগরী নাদের খানের প্রমোদ কুঞ্জে আজকের তোফা ঘুমটার নিচে দিলকা রানী ব্লুম ব্লুম। আও দিলকা রানী অপূর্ব অপূর্ব অপূর্ব। পরের গুলি নিশানা হবে তোর মাথা। কি চাস তোরা? আবু সদাগর হচ্ছে রাজা শকুন, ও ছুঁয়ে না দিলে এ মেয়েকে নিয়ে তোরা ব্যবসা করতে পারবি না। রানীকে নিয়ে যাব, এটা আবু সদাগরের হুকুম। চলো রানী। ভালো হলো না, সবাইকে ফাঁকি দিয়ে এখানে আমরা মস্ত করতে আছি। তওবা তওবা তওবা, সিকিউরিটি না পেলে এখানে আর আসা যাবে না। চলেন চলো চলো চলো, সিকিউরিটি না এখানে আসা যাবে না। ঝামেলা শুধু। আরে আরে এই সবাই তো চলে গেল, এখন কি হবে প্রাণনা? এই বলো না কি হবে। হবে ব্রম, সবই হবে। খাও দাও ফুর্তি করো, আমি তোমাদের মন্ত্রণাদাতা আর তোমরা আমার শক্তি, আমি তোমাদের আশ্রয়দাতা আর তোমরা আমার বাহিনী। গুড়ের চাকে যেরকম মাছি ভিড় করে তেমনি আমি হলাম গুড় আর তোমরা হলে আমার মাছির দল। ইলেকশন বলো, সিলেকশন বলো, কালেকশন বলো, বস্তি উচ্ছেদ, বাজার দখল, পারমিট, লাইসেন্স, স্মাগলিং আর মোজ ফুর্তি বলো, সবখানে আবু সদাগর আছে। আর তোমরা যেখানে আছো সেখানে রূপসী নারী আছে। ফুর্তি করো গো খুশিতে মাতো, ফুর্তি করো গো খুশিতে মাতো, গো লুটে নাও জীবনের মজা। চলো Oh!
এই নাও আমার মাইয়ারে বাসানো নজর আনা। আরে রাখেন বুইজা বাবাজি, কার এটা কা সাততেন? হ্যাঁ, উনি হইলেন আমার ওস্তাদ। মাইয়া বাসায় দিতে কইতেন, বাসায় দিতে টেকার মুনা জুল। আমার মাইয়ার চেহারা কেমন দেখলে না, সুরতটা কেমন দেখলে না? আরে রাখেন, আমার ওস্তাদ খানদানি বংশের, উনি মাইয়া মানুষের সুরত দেখেন বাপে, মানে স্বপ্নে। তবে যদি বেশি পিড়াপিড়ি করেন, আপনার মাইয়ার চেহারা সুরত আমি দেখতে পারি। সুরত দেখাও, মুখের কাপড়টা সরাও মা, সুরতটা দেখাও। পাকা আপেলের মতো চেহারা, কষ্ট ইচ্ছা কষ্ট ইচ্ছা রসে ভরা। এই রসের ভিতর যদি তোমার আকবর বাবাজি সাঁতার কাটতে চায়, এই রইল আমার ঠিকানা। সাবার বুইরা, তোমারে কেমন জানি দুই নম্বরে দুই নম্বরে মনে হইতেছে। এই মায়া নাকি তোমার ড্রাইভার? তুই দুই নম্বরই না, তুই 420 নম্বরই সর্বনাশ হয়ে গেছে। মাথায় এক পাটা বরফ দাও, মাইয়ার রূপ দেখা টান দিয়ে আমার বন 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 কইরা ঘুরতাছে। মাইয়াটা হুর পড়ি না তো দাদের বাবুর কি মনে আছে তাহলে? আমি আবু সওদাগর, সবার উপর তোর মতো চাকরদের গোলামের বাচ্চাকে কেন মনে রাখি? বাবুর্চিগিরি করতি আর প্রতি বেলায় পেয়ালা বর্তন ভরা মোগলাই খানা আমাদের সেদে সেদে খাওয়াতি, আটা না এক টাকা বকশিসের জন্য। আর আজ একটা বাঘের মুখের গ্লাস কেড়ে নিয়ে এই কি বেয়াদবি তুই করেছিস? আবে ওই খুনি নাপিত, কাকে তুই হামকি দামকি দেখাচ্ছিস? তুই আবার একটা বাঘ, তুই তো চোর আসিয়াল। তুই যে বাড়ির টাকা বেড়ে বড় লোক হয়েছিস, সাপের মতো খোলস বদলেছিস, সেই বাড়ির নীল পদ্ম আমার নীল সরোবরে এতগুলো বছর কত যত্নে আগলে রেখেছি। তুই চাবি আর আমি দিয়ে দেব, লোক পাঠিয়ে তুলে নিবি, সবই কি মাগ না, কিছু বলবো না। আমার বলার কিছু রবে না, চেয়ে দেখব তুলে নিয়ে যাবে, আর আমি শুষবো তা তো হবে না। তোমার সাথে পেশাল পাড়া ছাড়াও আমার অনেক কাজ আছে। ঘুঙ্গুরের ব্যবসা তোর চাতে আমি বেশি বুঝি, আসিলাম ঘুঙ্গুর আলি, এখন চালাই ঘুঙ্গুর আলি। তোর ঘুঙ্গুর লেপে চাও তোর বেশ গেদা, আমার পতির গত ছিল 500। চোরা জনগণের নেতা ছাত্র, ইলেকশন করবা আমার ছাড়িয়া চুরি করবা, খবরের কাগজ আমাদের কাছে বান্ধব খুলিয়ে দেবো। থিনালি ব্ল্যাকমেলিং আমরা হইলাম যা বদনামী।
চলো প্রাণনাথ, তোমার বুকে চাল দইলা দে, চলো। তোমাকে অনেকবার দেখেছি, কিন্তু এমন পরিবেশে এমন বেশে কোনোদিন দেখিনি। তার মানে? আচ্ছা, তোমার এই পোশাক কেন? কেন আবার? নাচের জন্য? নাচ? কাদের জন্য? এই সব রসিক বন্ধুদের জন্য। ছি 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 ছি, একে শোনালে যেন কানে গরম সিসা ঢেলে দিলে। আচ্ছা, এসব বেহায় লোকদের সামনে নাচতে তোমার লজ্জা করে না? জানি না কিসের গন্ডগোল, কিসের এত হইচই। তখনই আমার সন্দেহ হয়েছিল এই বুইরা শালা একটা চিটা, সুন্দরী মাইয়া মানুষের খোমা দেখায় আঙ্গাম করায়। সব গন্ডগোল করে দেবে, পুরুষ তুলুবা দিয়ে দেবে।
বলছে? চুপ 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 চুপ, পাগলা খেপলে পরে কচুর মোতা থবে না, পাগলা রে আর খেপায়ে না। তোমাকে একটা রিপোর্ট কর, তেমন কিছু না। তুমি এই রংমহলে গুণীমানি খদ্দেরদেরকে পথ চিনিয়ে নিয়ে আসবে এই আর কি। আস্তে আস্তে দালাল কি দালালিটাকে শিখে দিতে পারবে। মেয়ে মানুষের দালাল, হ্যাঁ, এই কথা বলার জন্য তোমাকে খতম করতে পারি, কিন্তু বেঁচে গেলে কারণ তোমার উসিলায় আমার স্বপ্নের রাবিয়াকে খুঁজে পেয়েছি। রাবিয়া, খুলে ফেলো ওই পোশাক, চলো আমার সাথে, দেখে কোন শালায় আটকার। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। তোমার মতো রঙিলা মজনু আমি অনেক দেখেছি, আর আমার নাম রাবিয়া নয়, আমার নাম রানী। আমার স্বপ্ন, আমার এতদিনের স্বপ্ন তুমি এভাবে ভেঙে দিলে। তুমি ঠিক করনি রাবিয়া, তুমি ঠিক করনি। ফুল, ওই ছবিটা ছেড়ে ফেলে দে, রাবিয়ার কোনো স্মৃতি আমি রাখতে চাই না। ওকে ওকে আমি ভুলে যেতে চাই। নাদের ব্যাপারে তোর বিপদে আমি আর এগিয়ে আসবো না। মনে রাখো, আবু সদাগরের পরে এই আকবুয়া হচ্ছে আমাদের নতুন উৎপাত। আরে কমলা, 18 বছর বয়সে তুমি আমার হাতে এসে পড়লা, তারপরে তো দেখতেই আছো এই ধান্দা চালানোর আর এক নাম উৎপাতি উৎপাত। সেটা উৎপাত, বাজারি উৎপাত, বড় উৎপাত, চ্যাপটা উৎপাত, আহার আমার পীড়িত উৎপাত। ছাড়ো ছাড়ো, বেলা নাই ও বেলা নাই, দিন নাই রাত নাই, তোমার প্রাণে এখন কি আছে বলো আমার প্রাণনাথ। শুরু করি দেখ। তুমি এত দেরি করে এলে কেন? কামে পচি পিসায় পচি, গরুর গাড়ি ঠেলার গাড়ি তলে পড়ছে। আচ্ছা আজকে মতো ছুটি দেন, এত বেশি কোন 1-2-3 করলে কোমরে আড্ডি মূল্য ভেঙে দেবো, শুধু খাইতে পারুম না। এই তোমাদের ছুটি, কি করলো? আচ্ছা ওস্তাদ, না শিখলে পোলারা কেমন জানি, হাফ লেডিসের মতো এই হিল্লা দুইল্লা ভেকা তেরো ইয়াদে কেসটা কি? এরই নাম তো কলা, ললিত কলা। কলা কি কলা? এরই নাম তো নিত্য কলা, ললিত কলা। আমি ললিত কলাও বুঝি না, নিত্য কলাও বুঝি না, আমি একটা কলাই চিনি, আইটা কলা, অপর নাম বিটি কলা। বান্দরে কলা বান্দরে খায়, মাইছে খায় না, উস্কি কলা জাতেরই না, রামপালের কলা সাদে ভালা, আমার পছন্দ হয় না, আমার পছন্দ এই আইটা কলা। ওরে বাপরে, বান্দরের বাপ নাকি হনুমানের চাচা? ওরে বাপরে, কি মনে খাচ্ছে ও? আমার তো কলা। হ্যাঁ
একটা ভালো করে রাঁধে। ছোটনাটা তো মার্শাল্লাহ একেবারে চকচক করতা, দাড়ি মোচ নাই, তা কি ফলাইবেন? কেন তুই জানস না? জানি জানি, দাড়ি মোচ ফলাইবেন অন্য সেলুনে, আর চিপা চাপা কামাইবার সময় আইবেন আমার কাছে। দেখতো তাকে, জানস না আমি কে? জানের দরকার নাই, ও দাম করে আমারে মাফ করেন, এই কাম আমি পারুম না। পারবি না তবে তাতে কিছে টাকা নিবি না? একটু দাঁড়ান, আগে ঠিক করেন কোন দিকে যাবেন। যার যার বায়ে। ঠিক আছে, আসেন ভাই, রানা শিলা মিলাইয়া স্পেশাল মোরগ পোলাও দে। আচ্ছা ভাই, তুমি মুরগি চোর না তো? কি যে কর, উনি হইল সেই দোকানের মালিক। বেশ তো মোরগ পোলাও, দেহ আর সিনাখান তো বানাইছ জঙ্গলি গরুর মতো। বাবা টন টন করে। ওকে স্যার, আফ্রিকান পুতুস নাই ভুলি শেষ। এই লো গ্রেনেড ফুটলে কিন্তু আমি জানি না, সমাগম ফুটলে পারি না। চেহারা তো শুকাই আম শুয়ে গেছে, নাও কমলা খাও। আমার গাড়িটা তুমি ম্যাডাম গো ইনসাইড, গো ইনসাইড, চুপ করে বসুন। কোনো কথা না, শুধু দেখতে থাকেন। এইবার শালাটা চাবি কোথায়? তার কাম ছাড়া আমার কাম শুরু, কথাটা মনে থাকবে। চল আর তো দম নাই, এই যারে নাকের উপর দিয়া থোতার উপর দিয়া, এইটারও সেম, এইটার একটু বেশি করে থোতারে। সাব ইন্সপেক্টর সুলতান, আজ কোন অপারেশন করে এলেন? অপারেশন ব্ল্যাক ডেভেল, এরাই হলো ব্ল্যাক ডেভেল গ্রুপের সদস্য। একটা মাইয়ের উপর হামলা করে মামলা খারাপ করে হলেছে। মানে মানে খতম, খতম না করে থানায় আনলি তো পাত্রে। নামে ওয়ারেন্টে লেখা আছে ওয়ান্টেড ডেড অর অ্যালাইভ, মানে জীবিত অথবা মৃত, ওকে ধরে দিতে গো। আইন দেখো যে জীবিত মৃত, আমি ওকে বাপের কাপ করছি, মাগো মা বুকে ব্যথা পাইছি, মায়ের ধরে লই আইছি। বাবা রে বাবা। সাব ইন্সপেক্টর সুলতান, ইয়েস স্যার, তোমাকে মনে হচ্ছে শেরের উপর শোয়াশে? তাও কম কইলেন স্যার,
আমি তো শেয়ার রূপে 200 নিতে চাই। ও কথাটা একটু বেশি করে বলা জি। কিন্তু অফিসারের নাম না জানলে আমি কার বিচার করবো? টায়ার ক্ষয়, স্প্রিং ঢিলা, ওই ঠিকই আছে, তৈল পোড়ানো, হেডলাইট ফিউজ, সব মিথ্যা কথা। এ ভাই, দিনের বেলা তো হেডলাইট জ্বলে না। ভাবছেন সরকার কি মাল ধরে আমি ডাল স্যার? মিথ্যা বিল করলে কি পয়সা পাওয়া যাইব? চোরটা আমি। ড্রাইভিং লাইসেন্স দেখাও। ড্রাইভিং লাইসেন্স নেই কেন রে স্যার? মনে হইতাছে এই মাইয়াডার বাপ কোন চোর চোরটা হইব? ড্যানি কাজ কাম মাইয়াডার শিখিত আছে। আপনি জিজ্ঞেস করেন ওই হাওয়ার পুতের নাম নাকি বাইন্দা থুনু? থামো, হিমসাপ কয় প্যাকেট লাগবো? 10 প্যাকেট। উস্তাদ 10 প্যাকেট আনতেছি। তুই থাক, আমি দিয়ে আসি। হ্যাঁ, আকবরশে বিরিয়ানি দূর করবে তোমার পেরেশানি। প্রেম হবে হবে তুমি মন দেবে দেবে, প্রেম হবে হবে তুমি মন দেবে দেবে, আর হবে হে আমার আল্লাহর শক্তি দে মগমা। তোর মতো কাস্টমারের দরকার নেই। আন্দা
এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এই কসাইদের চাপাটি আমার হাতে কেন? আমার সোজা জবাব, আমি যাকে আজ এখানে পাব তাকে আমি কসাইদের মতো পটি 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 করব। বাবা খাইছে শালায়, আমার আইছে। তোমাদের মা আছে? আছে। বউ আছে? আছে। পুত্র সন্তান আছে? তাহলে কেন মারবে মিছে? এই ওই হিরানিওয়ালা, ওরকম চাপাটি আমি অনেক দেখেছি। জিনা আমার মতো দেখো, আমি এক পিতা মাতা হারা হত ভাগা, আমি মরে গেলে আমার জন্য চোখের পানি ফেলার মতো একমাত্র তুমি ছাড়ার কেউ নেই। বলেছিলাম আর আসবো না, কিন্তু না এসে উপায় কি? তুমি আমার স্বপ্নে আসো, বাস্তবে আসা শুরু করেছো। হ্যাঁ, তবে একটা খুশির খবর আছে, এবার আমি যেতে নয় থাকতে এসেছি। আমি জানি প্রেমে জোরাজোরি চলে না, যতদিন তুমি আমাকে ভালো না বাসবে ততদিন তোমাকে আমি নিয়ে যাব না। তবে হ্যাঁ, মক্কেলরাও এখানে আর আসবে না, কারণ তোমার ঘরের সামনেই আমার ঘর বানাবো আর এই চাপাটি নিয়ে পাহারা দেব। আরে চাপাটি রে চাপাটি, খুলে ফেলবো দাঁত কপাটি, চাপাটি রে চাপাটি। আপনাকে মতো ভদ্রলোক নিয়ে ওইসে দালাল, মাইয়া মানুষ দেখলে ওই নাদের দালাল, টাকা কর হালাল। তোমার মতো জানোয়ার রে করি আল্লাহ একবার চোখ সালা দালাল, বেশি পেচল পাললে নিশ্চয় নয় ওই সালা ব্যাপারে সত্যেরে কোয়া দিবি এইখানে যে হারে বুঝেছি কথাই ভাই, আমি এইবার বাড়ি যাই। যাবেন না, যাবেন না, এই পাগলের কথা বিশ্বাস করবেন না। আরে দূর নিজের জান বাঁচাই। মারতে রে কস্তা, কি পিড়িতে মজাইলি বন্ধ করাইলি, আর বইরা লুটা কম্বল ধরাইব কিল কেন, কত সাত কইরা তরে বড় করছি, দুপাট্টা দিয়ে ঢাকতে রাখছি, সবার নজর থেকে আড়াল করছি, এই আধা বুড়া বয়সে সফল হিসাবে তুমি নাচ ঘরে পেশ করছি, বৃথা আহা মাজননী সব বৃথা, ওই বাইরের মাস্তানদারে খেদা নাইলে আমি খেদায়, তোমার যা ইচ্ছা করো। আরে ওই কমলা মাছি, কাকে আমদানি করেছো?
কোন চিড়িয়া? এই চিড়িয়া তোর হাত দিয়া ডুগডুগি বাজাইব। এইগুলো নিয়ে যেখানে অনাচার হচ্ছে গন্ডগোল হচ্ছে সেখানে যাও। কোচরে দিচ্ছ দিয়ে রাখেন আপনাদের টাকা, আগে এইখানকার অনাচার দূর করি। রানীকে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি এখান থেকে লড়ছি না। কমলা এতো থানা, থানায় হোক আর বাসায় হোক, সব জায়গায় আপনার কাছে আসার অধিকার আমার আছে। তবু তবু ব্যাপার কি, কি চাই? চাই না কিছুই, শুধু আমার লাইসেন্স প্রাপ্ত বিনোদন কেন্দ্রে কিছুদিন ধরে এক বদমাস বড় উৎপাত শুরু করছে, বলতে পারো আত্মরাগ আসছে। আমাদের ধান্দা পানি সব বন্ধ, তাই তোমার সাহায্য চাই। আস্তে 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 কেন, আমার জীবনী কালের তুমি তো আমার বড় কাস্টমার আসিলা, তাই না? দুষ্টু সরব, আমার কেসটা কি করবা? অফিসার পাঠাবো, ফালতু পেসাল পারো না ডার্লিং। আমি এখন অস্থি, অনেক ঝামেলা নিয়ে আছি। আর আমার ঝামেলা? রিপোর্ট লিখতে হবে। মাস্তানটার নাম কি? প্রথমে শরণ করি আল্লাহ পাকের নাম, প্রেমের নবী রাসূলকে মোর হাজারো সালাম, তারপরে বন্দনা করি খাজা বাবা চিশতিয়া, লাইলি মজনু শিরি ফরহাদ ইউসুফ জুলেখা, তারা সবাই প্রেমের প্রতীক ছিলেন দুনিয়াতে, মানুষ প্রেমের ফসল লেখা কিতাবেতে। প্রেম হবে হবে তুমি মন দেবে দেবে, প্রেম হবে হবে তুমি মন দেবে দেবে, আর হবে যে আমার আল্লাহর শক্তি দে মগবান ও তোমার, আল্লাহর শক্তি দে মগবান ও তোমার। Thank you.
যাও যাও তোমরা। স্যার আসে স্যার, এই অধমের নাম নাদের ব্যাপারী। বলুন কোথায় মাস্তান? আরে কোথায় সেই মাস্তান? ওই ওই তো দেখো কত বড় সাহস। আমি এদি পলাওয়ালা ভাই। হ্যাঁ হ্যাঁ এখন চাপাটিওয়ালা। ওকে ধরে নিয়ে যান স্যার। এই যে ভাই ঘটনাটা কি? ঘটনা হলো আমি এক ভদ্র সন্তান, এই মেয়েটাকে দেখেও ভদ্র মনে হয়েছে, তাই এই বদমাশদের আখড়া থেকে ওকে তুলে নিয়ে যেতে চাই। তুমিলা নিবা? হ্যাঁ বিয়ে করে বউ বানিয়ে। আচ্ছা আপনি বলুন, কাউকে শরীয়ত মতো বিয়ে করে বউ বানানো কি অন্যায়? বিপদ থেকে একটি মেয়েকে উদ্ধার করা কি অন্যায়? বিনোদন কেন্দ্রের নামে নানা অপরাধকে বাধা দেওয়া কি অন্যায়? পুলিশ সাহেব এবার ফাইনাল কথাটা আপনি বলুন। ঠিক আছে আমি দেখছি, চপ কোনো কথা নয়। ফাইনাল কথা হলো তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমি আছি তোমার। গুন্ডা লেলিয়েছো, পুলিশ দেখেছো, এবার খেলবে কোন খেল? হ্যাঁ ফুলমিয়া, এই পুলিশ সাহেবকে আমার খুব ভালো লাগলো রে। ডরেলেই ডর পায়, ধৈরা বইলে কিছুই না। আপনার ব্যাগ। ধন্যবাদ। তবে আমি চাকরি আপনি না বলে তুমি বললে খুশি হব। থ্যাংক ইউ ম্যাডাম। তবে তুমি আমাকে আপনি আপনি না বলে তুমি বললে আমিও খুব খুশি হব। চলো থ্যাংক ইউ। তুমি কিছু বলো আমি শুনি। না না আগে তুমি বলো। প্রেম ভালোবাসা মহব্বত মুনি লেনদেন চোখে টিপতে পারি চট করে হাতে ধরে আঙুল বলি কেটা। আমি ঠিক করছি, এই প্রেম হলো সিভিল। সিভিল? হ্যাঁ মানে সর্বসাধারণের জন্য খোলা। কিন্তু তোমাকে দেখে ভয় লাগে। কেন কেন ভয় কিসের? তোমার নালটার জন্য। কি কাও? ও যে লোহার নয় চামড়ার বেল্টের সাথে ঝুলে আছে। আরে তোমার বাপেরও চামড়া বেল্টের সাথে লোহার নল ঝুলে থাকে। বাবাকে আমার ভয় লাগে। বাপেরও ভয় পাও আমারও ভয় পাও। সালাস এক নলের লিগা। হ্যাঁ এই নল এরকম না। ওই শালা এখন তোর পিস্তল নাই, তোর পিস্তল দিয়ে তোর একত করুন। এই যে কেনামতি ডরাইছে, ডরেলে ডরে পায়, ধৈরা বললে কিছুই না। চশমা লাগায় কষ্টমার পাখে তারা মিশি মিশি যায়, ওই কলেজের মেয়ে
মেরা কানে ঝুমকা লাগায় সুন্দর কানে কানে হতে তুলে যায় কমদকাইয়া ঢমদকাইয়া কাবু করতে চায় তারা কমদকাইয়া ঢমদকাইয়া কাবু করতে চায় এই নারী আমার জীবনে কি তা আপনি ভালো করে জানেন।
এই বদমাশা তাকে বিরক্ত করছিল, আমি শুধু বাধা দিয়েছি। এই রাস্তার সবার সামনে জানিয়ে দিতে চাই, এই নারী আমার ভালোবাসা, আর ভালোবাসা রক্ষার জন্য যে কোনো পুরুষ তার নিজের জীবন বিলিয়ে দিতে পারে। পারে পারে। এই এটা প্রেমের মামলা, খুনের মামলা না। এই সব উঠাও। যাও, এগুলোর আর আমার প্রয়োজন নেই, ছাইগুলো আপনি নিয়ে যেতে পারেন। কি করছো, করছো কি? এমন কোমল ফুলের গায়ে এত জোরে টোকা দিল না? ফুলে যখন নষ্ট পোকা ধরে তখন তখন এরটাই তো বেশি আঘাত করতে হয়। শুনে রাখ, এই কমলা রানীর আস্তানায় ঠুকনের দরজা অনেকগুলি, কিন্তু পাইহনের দরজা একটাও নাই। আছে, বের হবার দরজা আছে, আর সেই দরজা আমি আগলে রেখেছি। বলুন, এখান থেকে রানীকে নিয়ে যেতে হলে কি মূল্য দিতে হবে? যে মূল্য চাইবেন আমি তাই দেব। তাই দিবে, বেশি করে তাই বসো। সোনা চাবো না টাকা চাবো? কও, তাড়াতাড়ি কও। সোনাও চাও, টাকাও চাও। 5 লক্ষ টাকা দিতে হবে। এত টাকা? চুপ সেকেন্ড। মাগনায় মাগনায় কচি মুরগির হাত চিপাতে চাও? কমলা কিছু বলো না। আরে বলো মিতো, বেচে তুমি বিরিয়ানি, মুরগির খবর রাখো তুমি, দামটা কি বেশি চাইলাম? টাকার অঙ্কের কথা যদি বলেন, আমার ক্ষমতা অনুযায়ী বেশি, কিন্তু রানীর মূল্য যদি হয়ে থাকে তাহলে বলবো খুবই কম। চাপাবাদি ছাড়ো, 2 দিনের মধ্যে যদি টাকা নিয়ে আসতে পারো রানী হবে তোমার। গুন্ডারা একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। কি? পুলিশকে মেরে মেয়ে মানুষ তুলে নিয়ে যায়? গুন্ডাদের এত বড় সাহস? ভাইয়া চলো বোন।
একি একি বেতালি সুর দেখি কারা গান গায় বাবা সুরের স্টাইল তো সুন্দর কি রে তোকে অবস্থা কেন ডরাইলে ডরে পায় তৈরি বলে কিছুই না বুঝছি নারী পাতার কাজে বোমাবাজি মারার খুনি এক একটা ধরার জন্য এক এক লাখ টাকা পুরস্কার তোর ভাবি না আমি বাবু কাকু এখন তুমি 5 লাখ টাকার মালিক তাহলে টাকাগুলো দিন রাখো মিয়া দরখাস্ত করুম তোমার টিপ সইলমু সেই দরখাস্ত 32টা টেবিল ঘুরে ঘুরে উপরে দেবো আবার 32টা টেবিল ঘুরে ঘুরে আমার হাতে ফেরত দেবো তারপর টাকার চেহারা দেখবা তো ডরেও না ডরেলে ডর পায় ধরে বলে কিছুই না সরকারি টাকা কোনো মাইন নাই হায় হায় তবে কি 7 দিন লাগতে পারে পারে না না 7 মাস লাগতে পারে হেও পারে না না 7 বছরও লাগতে পারে তাও পারে না পারে না ডরাইছে মনে করছে সরকারি টাকা মার দেব ওই ডরাইলে ডরে পায় ধইরা বইলে কি সুই না রেশমা রেশমা বাবা বাবা মারে বাঁচিয়েছেন তুমি আমার মেয়ের ইজ্জত বাঁচিয়েছো মা মরা মেয়েকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো এর বিনিময়ে তুমি যা চাইবে তাই পাবে আপাতত এই মানি ব্যাগ ভর্তি টাকা তোমার কত টাকা আছে 5000 হায় হায় আমার ওস্তাদের 5 লক্ষ টাকার দরকার কেন একটা মাইয়ার ইজ্জত বাঁচাইতে আগামীকালই শেষ দিন এই টাকাটা যদি আমি দিই না আমি কারো দয়ার টাকা নেব না দয়া করে নয় মনে করো ঋণ হিসাবে নিলে আরে প্রেমিক ভাই টাকাটা লয়ে লন গিট্টু সারাদ তারপর যদি সরকারি টাকা পাবেন সেদিন দিনে টাকা ফেরত দিবেন মামলা ডিসমিস ভাইয়া তুমি টাকা না নিলে আরেকটি মেয়ের ক্ষতি হবে এই বেটা নাদের বাবুর্চি প্রাণীকে ডাক আর পাল্লায় বসতে বল আরে ধর ধর কিসের বাবুর্চি আমি নাদের ব্যাপারে শোন শিয়ালে 7 বস্তা আর নাপিতে 14 বস্তা আর আমার 28 বস্তা বুদ্ধি আব্বু আমাকে আবারও ঠাকাতে চাও আমার রানী ছিপছিপা হালকা পাতলা দুবলা ওজন কম তাই এক পাল্লায় সোনা দানা অন্য পাল্লায় আমার কমলা রাজি রাজি ছন্দে ছন্দে দুলি আনন্দে ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি কাঁঠাল ফল গো শালা লুচ্চা দালাল আর লুচ্চা মাথারি পাল্লাই আমি কাঁঠাল নাদেশ এই নে তোর 5 লক্ষ টাকা সময় শেষ হয়ে যাবার পর 5 লক্ষ কেন 50 লক্ষের কোনো দাম নাই তাছাড়া রানী শুধু রানী নয় কহিনুর হীরার মতো দামি সেই দামি রত্ন এখন হাত বদল হয়ে আবু সওদাগরের মাথার মণি না আমি তা হতে দেব না সব পিতল তোমারে এত ঠকান কে ঠকাইলো কমলা মাসি বলে কি
দাঁড়াও, আমাকে ভাবতে দাও। তুমি ভাবতে থাকো আর আমাকে কিছু করতে দাও। আমার সাথে অনেক টকরা করেছিস বেটি, নাদের ব্যাপারীকে 5 লক্ষ টাকা বকরা দিয়ে তোর নকরা আমি কিনেছি। আমার এই রংমহলে তুই আজ থেকে তোর রং আর ঢং দেখিয়ে যাবি। 5 লক্ষ টাকা আমাকে 5 দিনে তুলতে হবে। রংমহলে নিয়ে যান দেবো, তবু মান দেব না। শুনে রাখ, এতদিন তোর ইজ্জত কেউ নষ্ট করতে পারেনি, তবে আজ তোর ইজ্জত নষ্টের উৎসব হবে। হবে ভাই, বিতলামি করতেছ কেন? বিতলামি না বিতলামি না, একটা প্রশ্নের জবাব চাইতেছি। আমার যে হাতির শিকল দিয়া বাইন্ডার আছেন, আমারে নিয়ে আপনাকে মতলবটা কি? তোর মতন মাসের নিয়ে আমাকে মতলব একটাই, তোর আর বাঁচার কোন অধিকার নাই। ও বেনিওয়ালা ভাইজান, বুঝলাম আমি মাসি, কিন্তু একটা মাসি মাইরা আপনাকে কি লাভ? যেই মাসি বেশি ভন ভন করে আমার গোপী আর এর মেয়ে লোকের গায়ে বসতে চায়, তার বাঁচার কোন অধিকার নাই। পরে আমি খুন করম, খুন করম। আলহামদুলিল্লাহ, এই বেদরদি দুনিয়ায় আমার আর বাঁচার কোনো শখ নাই, তবে মরণ যাত্রীর শেষ ইচ্ছাটা আপনাকে পূরণ করা উচিত। বল তোর শেষ ইচ্ছা কি? এক ছিলি পান, পান সবাইতে সবাইতে হাসির মুখে ময়রা যাম। এক ছিলি পান এনে দে। না 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 না, আপনাকে কারো কষ্ট করতে হবে না, পান আমার পকেটে আছে, একটু মেহরবানি করে এক ছিলি পান আমার মুখে ঢোকাইয়া দে। না না না, ডরেন না, আমার হাত পা এত মোটা মোটা শিকল দিয়ে বান্ধা আছে, যে শিকল শিখতে 10টা হাতি লাগবো। ব্যান মুখে ঢোকার। কমলা নিজের সামলা, আমি কি পাগলা? পরের ধনে পদ্মারি ফাঁস করে দেব জারি জুরি। মেয়ে কি তোর?
আরে মাইয়া চোর, পিতল দিয়েছি বেশ করেছি, স্বর্ণ দিব কেনে, এই আবুর বাচ্চা বহু খরচা, দুনিয়া সব চেনে। ওরে আবু খরচা, তাইলে এবার মর। কমলা তোর জাঙ্গে পিস্তল? জাঙ্গে কেন, এই পিস্তল হাতেও আছে। আধা মরেছে, বিড়ালের জান সহজে মরতে চায় না। হুজুর, রানীকে নিয়ে আকবর পালিয়েছে। তাহলে জলের মতো কেসটাকে পুলিশের কাছে, আদালতের কাছে, খবরের কাগজের কাছে পরিষ্কার করে দাও। দেব দিবি কি দিবি বলে দাও, কি রিপোর্ট দেব? বলো, পুলিশের পোশাক পরে আছো, নইলে পাছায়। আমার তদবিরে তুই এতদিন পলাশ নগরের ওসি, আমি আছি বলেই পলাশ নগরের হারাম পয়সা তোর পেটে যাচ্ছে। সামনে কমলা রানীর লাশ, তারপরেও বলছো কি রিপোর্ট দেব? ওসি সালাম আলী, কান খুলে শুনে রাখো, কমলা রানীকে খুন করেছে। হ্যাঁ হ্যাঁ, কমলা রানীকে খুন করেছে আকবর। কমলা রানীর আনন্দ মহলের মেয়ে রানীকে চিন্তাই করেছে বাঘা আকবর। হ্যাঁ হ্যাঁ, রানীকে চিন্তাই করে বাঘা আকবর। কালাস, আমার কলজা কাঁপতেছে। কালাস কার? কমলা রানীর লাশ, আকবর তাকে খুন করে রানীকে নিয়ে পালিয়েছে। কমলা, কমলা আকবর। লোক নিন্দা লজ্জা শরম ভুলে গিয়েছি, প্রেমের খেলা খেলতে লাগে পাকা খেলোয়াড়, রাখে না কেউ। শুনে দেখো না, পাল্লা কত জমায় ছাড়া।
সন্ধ্যা এইখানে আইসি প্রেম আলাপ করতে, বিদেশি গানে কলার চিল মেনে কার ফাইজা জেনেছে? বাংলা গান বাজা, বাংলা গান নাই তাহলে আমি নিজে গাই। পাগল মন মন রে মন কেন এত কথা বলে? আমি কিন্তু আজ এত কথা কমু না, তবে এখন খালি কথা কমু, বসে নেই। আজ আমি তুমি যা খামু দুজনে পিল দিব তোমার ঘুষখোর বাবা জানে। গন্ধ স্যার বলেন কি কি খাইবেন? লেখক ডাকলিক প্যাসাফিক, টর্নেডো রসাইনিং, ফিলেড স্টেক, কইছি আলুর দাম, টমেটো চাপ এবং সবটাই গরম গরম। স্যার কিছুই বুঝি নাই, কিছুই লেখি নাই। তাইলে কিচেনে যা আছে একটু একটু করে নিয়ে আসো, যাও। ওকে স্যার, ঠিক আছে। সত্যি আমার বাবা এমন দেয় কোন ঘুষ খায়? যে ঘুষ খায় পাললে গরু ঘাসও খায়। মানে ডাইনে বাইরে উপরে নিচে ট্রাক বাস রিক্সা গরুর গাড়ি এমনকি ফুটপাতেও কারো রেহাই নাই, একেবারে দাঁত ঘুষখোর। আমি বাঘা অফিসার, আমার অবুঝ করছি মেয়েটাকে ফুসকাচ্ছে। মাধিয়া আর কিছু কথা আছে, কানে কানে শুনো, আসো এদিকে আসো, এদিকে আসো, শুনো। আরে এত দেরি করতেছে কেন? কিরে গেল বাটা, আইসক্রিম নাই? আইসক্রিম নাই তেরি, আইসক্রিম নাই? বুবা আবার বয় দাও, খুব ভালো। আর আমি প্রেমের কথা কম দেব, তুমি ঘুষ করে একটা মাইয়া, আমার মতো একজন ইমানদারের পক্ষে একজন বেইমানের মাইয়ারে বিয়ে করা ঠিক না, তবু করতাছি কারণ আপনার বাপের থেকে সাবধানে থাকবা, কারণ বেইমান কোনদিন ইমানদারে সহ্য করতে পারে না। বেইমান আমি সব শুনেছি, আমার অধীনে চাকরি করে আমার বিরুদ্ধে চক্রান্ত। সারেন সারেন সব ফাঁস করে শুনো, সব কিছু আমি করে দিব ফাঁস, লোকে তখন জানিবে আমার ইতিহাস। কমলা রানী খুনে আপনি দোষী, গলায় পরিতে হবে ফাঁসির রশি। ইন্সপেক্টর সুলতান, ইউ আর ডিসচার্জ। পারবেন না, পারবেন না, মাই চ্যালেঞ্জ, কারণ আপনার উপরও একজন আছে। দেখো কিছু এনেছি, ঘি পোলাও চাল গরম মশলার সেমাই, বেনারসির শাড়ি, আরে খাসির মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি রান্না হবে। কেন কেন আবার? এই বেনারসি পরে তুমি লাল টুকটুকে বউ সাজবে, আমি দুলহা হব, পাজি সাহেব আসবে কালেমা পড়াবে, আমি বলবো কবুল, তুমিও বলবে আকবর কমলা রানী খুন করার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। না আমি খুনি না, তবে খুন কে করেছে তা আমি জানি। তুমি যা জানো তার করে প্রমাণ করলেই খালাস পাইবা। তাহলে স্যার ছোট্ট একটি অনুরোধ, আপনি বলুন আমার রানীর কি হবে? হায়রারূপী মানুষের শিকার সে কি আবার হবে? না পুলিশও মানুষ, যতদিন তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারবা ততদিন তোমার রানী আমার বাড়িতে আমার মা স্নেহে আমার বোন হয়ে থাকবো। কি নাম তোমার? রানী। রানী আমার সুলতান তোমাকে চিনল কি করে? মা রানী আমার খুব পরিচিত একজনের আমানত, ও কিছুদিন এখানে থাকবো, তোমার কোনো আপত্তি নাই তো? যাকে তুই বোন ডেকেছিস সে তো আমারই মেয়ে বাবা। মা মা পাই তো মা ভাই সবই পাইলো, কিন্তু আমার কি গতি হইব? তোমার গতি এখানেই হবে। আমার গোড়া আলহামদুলিল্লাহ। কমলা রানীকে তুই খুন করেছিস স্বীকার কর। না আরাম জাদা, তোর নাকে আমি হ্যাঁ করি ছাড়বো না, আমি খুন করিনি। একশো বার খুন করেছিস,
আমি প্রমাণ করিয়ে ছাড়বো তুই খুনি। তোকে ফাঁসিতে না ঝুলানো পর্যন্ত আমার কলিজা ঠান্ডা হবে না। থামেন, আপনি অত্যাচার করা না রেহা করতে পারবেন না। অত সস্তা আপনি চাইলেন আর উনি ফাঁসিতে ঝুলবেন? সাবির একটা সুলতান, তোমার অবাধ্যতার জবাব তুমি পাবে। কান খোলা রাখছি, চমকে দাও শুনুন। এখন আপনি কান খোলা রেখে শুনেন, আপনার মতো কয়েকটা নষ্ট লোকের লিগা আমাদের সমস্ত পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হইতেছে। এই বাস্টার গালি আপনার উর্দ্ধ করতে হবে, কারণ এই গালি আমাদের সবার গায়ে লাগছে। যদি না করি তাহলে সত্যি সত্যি আমরা বেয়াদবি করুন। উইথড্র করলাম। আমি আমি খুন করিনি, আল্লাহ জানে আমি খুন করিনি। আমার রানী কেমন আছে? ভালো, ভাইয়ের আদর আর মায়ের স্নেহ পাইয়া তোমার রানী খুব ভালো আছে। কান্দেন কেন আপা, আপনার হাতে কার ছবি? আমার ছবি, আমার ছোটবেলার ছবি। বুঝছি আপা, বুঝছি, আমারে কিছু কইতে হইব না, আমি সব বুঝতে পারতেছি। কি কি বুঝতে পেরেছিস বল? আপনি আপনি এই বাড়ির রুমাইয়া, ওই বেগম সাহেব আপনি না? ছবি ধরে থেকে থাক, আমার হারানো মেয়ের স্মৃতি আমার জীবন থেকে মুছে যাক। মা মা, যদি আপনার মেয়েকে আবার ফিরে পাঠ না, আমি আমার হারানো মেয়েকে ফিরে পেতে চাই না। 20 বছর সে কোথায় ছিল, কার কাছে ছিল, কোন পরিবেশে ছিল, সমাজ তাকে সহজভাবে মেনে নেবে না। সাবানা নাকি কবরী, শবনম, ববিতা, দিতি চম্পা নাকি অঞ্জু নাকি রজিনা, আমি বুঝি না। পেয়েছি, তুমি মৌসুমি। হায় হায়, আমার শবনম। এক চিমটি সাবানা, এক চিমটি শবনম, দুই চিমটি কবরী, চম্পা, ববিতা, দিতি, আধা চিমটি অঞ্জু আর রতিনা, আর বাকি সব চিমটি মৌসুমি আর শবনম। কি হলো, কে যেন তাকিয়ে আছে। ইডিয়েট, গেট আউট। আমি গেট আউট তুমি যাবে না, দাঁড়াও সেই যাবে। আবার সময় অসময় বলবো না। নাম কি? একা নাকি? দোকা পাবো কোথায়? এখন থেকে আজীবন হবে দেখা। ওরে আমার বুইরে নেগা। ওই বেয়াদব মেয়েটা বুঝি তোমার মেয়ে? ওই বাড়িতে থাকলে তো আমি তোমার কাছে মাগো মা, তেমন ভাবে তাকাচ্ছিল মেয়ে তো, এক
একটা মেয়ে আর একটা মেয়েকে সহ্য করতে পারে না, সে জেলাস। জেলাস? হুম। ফেলে দেবো না লাশ। ইউ আর মাই জেলাস, ইউ আর মাই এভরিথিং, ইউ আর মাই ডার্লিং। তাহলে ফকিরের কাছে মায়া বিয়া দিতে সামনে দেখো বিশ্লামানো বিশ্লামানো মহুল বাঁশি কে বাজায়
বাবা সুলতান, বাবা সুলতান আমাকে বাঁচাও। কেমনে বাঁচামু? আমার মেয়েকে বিয়ে করে বেইমানের মাইয়ারে বিয়া করো। বেইমান বলো আর যাই বলো, সব কবুল। কন্যা দায়গ্রস্ত পিতা আমি, অতীতে যা বলেছি ভুলে যাও, এখন আমাকে বাঁচা। ঠিক আছে, আপনার কথায় আমি রাজি। আসেন তালো ইয়াদুর, আসেন সুয়র ইয়াদুর, ইদা কি কই, আসেন শ্বশুর মশাই। আমিন। বিয়া তো স্যার, আপনার খাওয়ন দাওয়ন সাই যা, আল্লাহর রাস্তায় পূজা দান। বলো বিশাল, আপনিও দান। আচ্ছা বাবা রে, বিয়া সাজি এর কষ্ট রে বাবা। আলু উঠে ধরে গেছে গা বাবা। আবার কি কথা? তুই দুই টাঙ্গুলি একটু আঙ্গুল দিয়ে রাখতো মা। দাও দাও দাও। এই যে তুমি দোকলা হয়েছ। হ্যাঁ, আমাকে দোকলা করবে না? এইটা কি ভাষা দোকলা? আপনি হাঙ্গা করবেন? হাউস হয়েছে, হাউস যখন হয়েছে আজ যাইতে নিকা ছেড়ে ফেলান। নতুন আমার দেখার হাউস আমার হয়েছে। যান রেডি হন, যান 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 যান। দেখি কি বলে গেল, হাত নামাও। আজ যাইতে তোমার দেরি না, তোমার জানানোর কাম নাই, তুমি নিজে গিয়া রেডি হও, যাও। আর শোনো, এক গ্লাস গরম দুধ আর লগে মুরগি রান্না, যাও যাও যাও। আজ যাইতে জামাই শ্বশুর এক লগে হাট উদুরে ম্যারাডোনার ফুটবল, এমনে সক্কা মারমু লগে বিলাই দাও। পুলিশের চাকরিতে কত চোর বদমাশ দাগি খুনি শনাক্ত করেছি, আজ আমার নতুন বিবিকে শনাক্ত করব। এই শুনছো? কি হলো? শোনো না, বুঝছি ব্যাটারি ফেরত, বুইরা গেছে শুইয়া, আমি গেছি বাচ্চা, এই সুযোগে যাই ভাইকা। লুজ না টাইট, পরে বুঝবা। বিস্তারু, এখনো সময় আছে, বল তোর অন্য নাগরকে। শাল আবার অন্য নাগরের কথা কয়? হ্যাঁ, পারবেন না, পারবেন না, আমারে খুন করলে আপনার মা ইয়াডা বিধ বোঝা দেবো গা। কিছু না, সালা সালি নাই তো, তাই এই শ্বশুর মশাইর লাগে একটু অনেক হয়েছে। চলো 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 চলো, আমাকে মান্য করি গেল। হ্যাঁ, আসতে বলুক। আমি দুঃখিত আকবর, তোমার জামিনের আবেদন মঞ্জুর হয়নি। কি করে হবে, একে তো চাক্ষুষ খুনের আসামি, তার উপরে আবু সওদাগরের মতো সম্মানিত সমাজ দরদী নেতার চরিত্র কলঙ্কিত করার প্রয়াস। আপনার ওকালতির যুক্তির মারপ্যাঁচে কি ওকে নির্দোষ প্রমাণ করতে পারবে? পারবেন না, পারবেন না, কারণ দেশে এখনো আইন আছে। হ্যাঁ, কারণ ওনার মতো আইনের হেফাজতকারীরা আছেন। আবু সওদাগর, তুমি কতটুকু পাপ করেছো তা তুমি জানো, আমি কতটুকু পুণ্য করেছি তা আমি জানি। তাই খুনির বাচ্চা খুনি, হাতে রক্ত মেখে বড় বড় কথা বলিস না। অবজেকশন! আপনি কেমন অফিসার? প্রমাণ হওয়ার আগে কি করে একজনকে খুনি বলছেন? মিস্টার আবু সওদাগর, ধরে নিলাম এই আকবর খুনি, কিন্তু আপনার মতো একজন সম্মানিত সমাজপতির বাড়িতে আনন্দমহলের কমলা মাসি খুন হলো কেন? নাদের ব্যাপারে কমলা মাসির পাপ চক্রের সঙ্গে তাহলে কি আপনারও কোনো সম্পর্ক ছিল? তুমি হাত চালাতে পারো,
আর আমি পা চালাতে পারি, আর আমি আইন চালাতে পারি। এই অ্যারেস্ট হিম। সরি মিস্টার সালাম আলি, আপনি হতাশ হবেন, কারণ আমার পকেটে গ্রেফতার পূর্ব জামিননামা আছে। একটা কথা মনে রাখবেন, আজ আকবরের জামিননামা আমার হাতে না থাকলেও যে কোনো দিন হাতে এসে যেতে পারে। আল্লাহর ঘরে তার বান্দা আল্লাহর হেফাজতে থাকে। আত্মা ইমাম সাহেব, আপনি জানেন না ও একটা রোস্তামে, ওকে আশ্রয় দিয়ে মসজিদকে কলঙ্কিত করবেন না, ওকে আমাদের হাতে ছেড়ে দিন। শামসুদ্দিন, আমার ছেলে হয়ে তুই বদমাইশদের দলে? চুপ করো না বাজান, আপনার কথা মতো চললে আমার ভবিষ্যৎ অন্ধকার। একটা নাসনালকে ছুটে আপনার হাত কাঁপলো না, একটা বেসরমকে আপনার চাদর দিয়ে ঢাকতে লজ্জা করলো না? মুসল্লিগণ, এই শয়তানের সাজ্জাদের বিচার তোমরাই করো। দেখবি ইমাম সাহেব, কিসের এত গন্ডগোল, কি হয়েছে? কতগুলো গুন্ডা মাস্তান এই নিরীহ মেয়েটাকে মসজিদের সামনে থেকে তুলে নিতে চেয়েছিল, আমরা বাধা দেওয়ায় ওরা পালিয়েছে। ইমাম সাহেব, এই মেয়েটিকে ধরার জন্য আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসেছি। তাহলে থানায় গিয়ে আমাকে একটা ডায়েরি করাতে হবে। বেগম সাহেবা, বল, আপনি বড়ই নিষ্ঠুর, হাতের কাছে পাইয়া ওর নিজের রোগ তরে চিনতে পারলেন না? তুমি কি তুই? হ্যাঁ, ওই রানী, আপনার হারানো মাইয়া রানী। আমার বুকে তোকে খুঁজতে খুঁজতে আমার চোখে চাঁদি পড়ে গেছে। বল সাথে সব খুলে বল, কোন পাষণ্ড আমার বুক খালি করে তোকে তুলে নিয়ে গেছে? স্যার, ওকে সব খুলে বলতে বলেন। আমার একটাই কথা, এই দালাল ছোটবেলায় আমাকে চুরি করে আমার মায়ের বুক খালি করেছিল। আমি যখন সব বুঝতে শিখলাম তখন আমাকে দিয়ে পাপ কাজ করাতে চাইল। বদমাস, যে নারী তোদের জন্ম দেয় তাকে তোরা বাজারে নিলাম করিস, যে গর্ভে তোদের জন্ম হয় তাকে নিয়ে তোরা ব্যবসা করিস। বলবি সাহেব, দেখেন কাণ্ডটা দেখেন, নিশ্চয়ই ওই হারামজাদা আকবর ওরে সাধুচনা করছে। বলে বিষয়, আপনি ওরে ঝাড়ফুঁক করেন, দরকার হলে গলায় তাবিজ করান, তাবিজ। দারু কই, দারু আছে নাকি? দারু, এই যে পাইছি, দারু পিতা করে ওর ভূত তারান। ঝাড়ু পিটা করে তুমি নর্তকী, এটা থানা, তোমার রং মহল্লা, তবে একটা নাচ দলের চিবা কাণ্ডকার থাকবে। বলবি সাহেব, আপনি না জেনে কষ্ট করে এই নষ্ট মেয়ের সঙ্গে থানা এসেছেন, এবার মেহরবানি করে ওর মেরামতের ভার আমার উপর ছেড়ে দিয়ে আপনি যান। কি বলছিল সাহেব, পুলিশে এসব কথা যদি আপনি বলেন তাহলে পুলিশের কাছে বোধ হয় কেউ সাহায্য চেয়ে আসবে না। আসবে আসবে, ভালোরা নিশ্চয়ই আসবে, আসবে না শুধু এদের মতো দুই নম্বরীরা। মুখ সামনে কথা বল। তবে রে, আমার বোনের গায়ে আঘাত করতে চাইছো? হাত তুই ভেঙে দে বাবা, প্রমাণ কর। অসৎ পুলিশকে কখনো সৎ পুলিশ ক্ষমা করে না। আমার বলে রানী, মা আমার, রানী মা, মারে মা, সালাম আলাইকুম রানী বাবুটি। তুই সুলতান, এই পাষণ্ড 20 বছর আগে আমার রানীকে চুরি করেছিল, এই পাষণ্ডকে ধর। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শুনো, তুমি অ্যারেস্ট করতে বলছো আর আমি ছেড়ে দিতে বললাম? সাব ইন্সপেক্টর সুলতান, রানী যে তোমারই বোন তার কি প্রমাণ আছে?
রানী যে আমার বোন না তারই বা কি প্রমাণ আছে আপনার কাছে? শুনে রাখেন, ভাইয়ের পক্ষে কোনো প্রমাণ লাগে না। কানার হাতে কুড়াল দিও না, কুড়াল দিলে কানার হাতে, কানার হাতে। আরে আতরে কি দাঁড়াস? এই রেগাই রেগাই, তোরে তো আগে কোনোদিন দেই নাই। না না, কানার হাতে কুড়াল দিও না, কুড়াল দিলে কানার হাতে, কানার হাতে কুড়াল দিলে। আমি নির্দোষ, আমার মাসের খুনি আবু সদাগর, তুই আবু সদাগরের খোঁজকে আমার নামে। Thank you.
আসবো আমি বরের বেশে, তোমায় নিতে আসবো আমি বরের বেশে। হরমজাদা, তুই কমলরানীর খুনি, এই দেখ তোর পোশাক কুত্তা সালামালের স্বীকারোক্তি নামা। এই শেষ কথার আমি তোর বুকে কাটবো। আমার হারিয়ে যাওয়া মা সুলতান ভাই সবাইকে খুঁজে পেয়েছি। মা ভাই সবাইকে খুঁজে পেয়েছি। আজ থেকে 20 বছর আগে নাদের বাবুর্চি আমার রানীকে চুরি করেছিল, কিন্তু আগে বলো কে তুমি, কে তোমার পরিচয়? মা, আমার আসল পরিচয় যদি জানতাম তাহলে আজ আমাকে ফেরারি হয়ে ঘুরতে হতো না। মা, আমার আসল পরিচয় আমি জানি না, শুধু এইটুকু মনে আছে আমার বাবা মুরাদনগরে এক বড় ব্যবসায়ী ছিলেন। মুরাদনগর? কি ছিল তোমার বাবার নাম? নাম মনে নেই, কারোর চেহারাও মনে নেই, শুধু এইটুকু মনে আছে একদিন আমাদের বাড়িতে এক নাপিত আর বাবুর্চি মিলে আমার বাবা আমাকে খুন করে। তাই মা আমাকে বাঁচা। ওরে আকবর, তোর আসল ঠিকানা খুঁজে পেয়েছি, আয় আমার সঙ্গে। দেখ চিনতে পারছিস, চিনতে পারছিস? কেন চিনতে পারছিস না? মিল্কির আকবর, উনি তো ডুবে দেখালা, আর ছবি সবাইকে চিনে নেই, তোর মাকে চিনে নেই, তোর বাবাকে চিনে নেই। আমার দাদা আপনার দাদা নাপিত ছিল, আমার বাবা আপনার বাবা নাপিত ছিল, আর আমি আপনার নাপিত। আমাদের এই বংশ কি সারা জীবন নাপিতই থাকবে? আরে না না, তোকে আমি একটা সেলুন করে দেব। এই 7 লক্ষ টাকা খাজানচি বাবু গদি থেকে পাঠিয়েছে, সিন্ধুকে তুলে রাখো। এই যে আকবর, দেখি দেখি, আকবরকে নিয়ে যাও। ওই আবুল্লার নাপি টাকার বাদে হারামের টাকা ছাড়া মানুষ আপনার বড় লোক হইতে পারে না। টাকা আমার, বাকি সব তোর। আমি চিনেছি, আমি সবাইকে চিনেছি, ওই খুনি নাপিতকে। এই মিস্টার আবু সদাগর, লোক আপনাকে অ্যারেস্ট করতে আইছি। আপনি কমলা রানীকে খুন করেছেন, ওসি সালাম আলীর স্বীকারোক্তি আমার পকেটে আছে,
সম্মানে আমি বরকতুল্লাহ সাবেক এমপি, এই পলাশনগরের সিটে আমি তিন বার এমপি ছিলাম। এবার আমার আসনে প্রার্থী মনোনীত হয়েছে জনাব আবু সওদাগর। এক্ষুনি ক্ষমাকে সসম্মানে আবু সওদাগরকে ছেড়ে দাও, নয় তো কর্মীরা জানে নেতাকে কিভাবে জেলের তালা ভেঙে মুক্ত করতে, হরতাল করতে, ভাঙচুর করতে, গাড়ি পুরাতে। আরে রাখেন রাখেন, ধরে লিডরে পায় ধরে বলি কিছুই না, এইবার ঠিকই ধরে বুঝি। আর একটা বাড়তি কথা বলে আপনারে ধরবাম, 13 শিখের ভিতরে আপনার হাম দিয়ে দিবাম, বুঝজন বেটা। ঘুষখোর পুলিশ আমি? এই তুই ঘুষ করে দেখছিস কি গাড়ি রে বই দেখুন স্যার, দেখুন থানা খালি পেয়ে কিভাবে আইন হাতে তুলে নিয়ে সব। আমি আইন হাতে তুলে নেই নাই, এইসব খুনি মাগলা ক্রিমিনালদের জেলে পুইয়া আপনাকে হাজির করতে চাইছি স্যার। যে কাজ আমি করছি সেই কাজ এই আবু সওদাগরের পোস্টা দালাল এই ওসি সালাম আলী কখনই করতো না স্যার। তুমি বেশি বাড়াবাড়ি করেছ, নিজ হাতে লকার খুলে দাও আর ক্ষমা চেয়ে নাও। ক্ষমা চেয়ে নাও, চুপ। সরি স্যার, আবু সওদাগর একটা খুনি, তার প্রমাণ আপনার হাতের লাগা স্বীকারোক্তি আমার কাছে আছে। স্বীকারোক্তি নামা দেখাও। দেখাও? হ্যাঁ এই নেন স্যার। আরে এই সব ছাড়টার অর্থ কি? ছাড়টা দেখি স্যার, এতদিন শুনছি এই থানে একটা চোরটা আছে, আজ প্রমাণ পাইলাম শুধু চোরটা না পকেট মারও আছে। ও স্যার, আজ থেকে আমি আর পুলিশের চাকরি করব না স্যার, আমারে মাফ করে দেন। জলদি তালা খুলে সালাম আলি। আমার স্বীকারোক্তি, আমি মাইরা, সাদা কাগজ পকেটে ঢুকায় দিছি। এইবার আপনি শুধু চায় চায় দেখেন ওই আকবরের স্কুল আমি কেমনে টাইট দেই। শাবাস, মোটা বকশিস তুমি পাবে। ও আমার মানি ব্যাগ, মাফ করবেন মাফ করবেন, এই আপনার মানি ব্যাগ আমি আগে মেরে দিই।
চালাবার আগে আদালতের জামিননামা দেখে নিন। সেদিন আপনাকে বলেছিলাম আজ হয়তো জামিন পাইনি কাল পেতেও পারি। কাজটা ভালো করলেন না, একটা খুনিকে যে সাহায্য করে সেও খুনের সহযোগী। স্টপ ইট মিস্টার অফিসার ইন চার্জ, আপনাদের ধরনের অফিসারের কাছ থেকে আমাকে আইনের সবক শিখতে হবে না। ধরন কি ধরন? আপনার ধরন আপনিই ভালো বোঝেন। আপনার ধরনের অফিসাররা আছে বলেই আবু সওদাগরের মতো খুনি অপরাধীরা বড় বড় বুলি কুপিয়ে মাথা উঁচিয়ে বুক চেতিয়ে এই সমাজে ঘুরে বেড়ায়। আপনার এই সমস্ত অবজেকশনেবল কথার জবাব আপনি শিগগিরই পাবেন। কালো লেখার উপর লাল কালি ফেললাম, বুঝে নাও কি বলতে চাই? সালাম আলি অফিসার ইন চার্জ, সালাম আলি। তোমার আইনের বই বন্ধ। আমি যা বলবো সেইটাই হবে আইন। ইউ বাস্টার্ড! উকিল শুনে রাখো, আকবরকে কমলা রানীর খুনি বানাতে হবে। নো, আকবরকে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। আর কথার অবাধ্য হলে আমরা কি করতে পারি তার নমুনা দেখ। আবু সদালত, আমার মেয়েকে ছেড়ে দাও। কাল সকালে কোর্টে হাজির হয়ে আকবরের বিরুদ্ধে একটা খুনের মামলা দায়ের করবি, আর কোর্টে প্রমাণ করবি কমলা মাসিকে খুন করেছে আকবর। খুশি করো গো, খুশিতে মাত লুটে নাও জীবনের মজায় আছে যত। দুনিয়ার কোন বাপ তার চোখের সামনে মেয়ের বেইজ্জতি সহ্য করতে পারে না। মেয়ের ইজ্জত রক্ষার জন্যে অন্য কোন উপায় না পেয়ে যদি তাকে হত্যা করা গুনাহ হয় তাহলে সেই গুনার শাস্তি আমি মাথা পেতে নেব। আমাকে ক্ষমা করে দিস। তুমি আমার ইজ্জত বাঁচিয়েছো হাশরের ময়দানে, আমি আল্লাহর কাছে বলবো। হ্যালো, আমার মনে প্রতিহিংসার আগুন জ্বালিয়েছিস তুই, তোকে আমি নিশ্চিন্তে ঘুমাতে দেব না। তোর বাবা আকবর, তোর চোরাই খাদ্যের গোদাম মদের কারখানা চালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছি। একটু নমুনা শোন। তোর টেক্সটাইলের গোদাম, তোর নকল ঔষধের কারখানা, আবু সদাগর আমি তোকে Oh, my God.
পারিলে তুমি কুফরি আগুন থেকে হযরত ইব্রাহিমকে বাঁচাইলে তুমি পারো ভেঙে দিতে এই জুলমের জিন্দান তুমি পেছনে আমার যে তোরা আমার সঙ্গে আছিস কেউ করবে আমারকে বোতলটা ধর একটু পেশাব করে আসি ধরিয়ে দিন এক লক্ষ টাকা সব করে তোর মুখ ভাসাবো ধরুন টেলিভিশন মার্কা
সেনাপতি আকবরের লাশ নিয়ে এসেছে।
পানের বাটা। ওই সুলতানিয়া পেলে মাটি পান খা, ডরাইলেই ডরে পায়, খায়া ফালাইলে কিছুই না। আবার দরজা মরদা নাই তো মাথা ঘুরব। শৃঙ্খল জীবনযাপন, সৎ আচরণ এবং পলাশ নগর জনসাধারণের আবেদনের পরিপ্রেক্ষিতে বিজয় দিবস উপলক্ষে আকবর সাধারণ ক্ষমা ঘোষণার আওতায় মুক্তি পায়। আবে তুমি মন দেবে দেবে আর হবে